একটি বাড়িতে ভাঙচুর হয়েছে। কারণ এটা শুধুমাত্র টিভিতে কোনো কারুর হয়ে প্রশ্ন করাটার মধ্যে কোনো কৃতিত্ব নেই। তৃণমূলের পক্ষ থেকে যে অত্যাচার শুরু হয়েছে, আমার চাকদায় কর্মী খুন হয়েছে, বিজপুরে কেউ খুন হয়েছে, বিজপুরে কেউ হাসপাতালে আছে, আপনারা হয়তো আপনাকে কোনো পত্রিকা পাঠিয়েছে এই প্রশ্নটা করে বিজপুরে ভারতীয় জনতা পার্টির চরিত্র হরণ করার জন্য। সঠিক সাংবাদিকতা করুন, অল্প বয়স অনেক দূর যেতে পারবে। যারা করছে তাদের কি বলবেন? যারা করছে তারা কোন দলের? তৃণমূলের লোক করছে। আমাদের বিজপুরে আমাদের দলের পক্ষ থেকে আমার দলের সাধারণ সভাপতি এবং দলের মণ্ডল প্রেসিডেন্ট আছে, আমরা অত্যন্ত দায়িত্বের সাথে বলছি ভারতীয় জনতা পার্টি এই রাজনীতিতে বিশ্বাস করে না এবং এই রাজনীতি থেকে এরা প্রশ্রয় দেয় না। শুভ্রাংশু রায় যথেষ্ট বিচক্ষণ ছেলে, ও ওর সিদ্ধান্ত জানাবে। আপনার কাছে হার তো মেনে নিয়েছে, হতেই পারে, আমিও তো এই জেলা থেকেই বড় হয়েছি। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।